ভগবানের দিয়ে আসি করছে আমি ওই এন আমি যদি খাই ওর কম পড়ে না পাবে এনু দুইটে তিন ডেলা খাই পানি খাই এর হোক এভাবেই নিজের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেজালেন দু চোখ বারবার আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন তার জীবনের কষ্টের কথাগুলো প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজশাহীর ব্যস্ততম জায়গা রেল গেটে বসে ভাজা বিক্রি করে সংসার চালান এ মা একদিন ভাজা বিক্রি করতে না পারলে তিন মেয়ে সহ তাদের কারোরই কপালে নাকি ভাত জোটে না দেখে বোঝা যাচ্ছে এ কাজে পারদর্শী নন তিনি জানেন না কিভাবে সব উপকরণ দিয়ে ভাজা বানাতে হয় এমনকি কাগজ দিয়ে ঠোঙা বানাতেও হাত কাঁপছে তার এ কাজেও নেই কোনো অভিজ্ঞতা তবুও পেটের দায়ে আর অন্য কোনো কাজ না পারার কারণে দু টাকা উপার্জন করতে পলিথিনে মোড়ানো সামান্য মুড়ি আর চানাচোর নিয়ে সারাদিন বসে থাকেন সীমা দূর থেকে তাকালেই চোখে পড়ে রেললাইনের ব্যস্ততম গেটের ধারে এক মধ্যবয়সী মা বসে আছে তার সামনে একটি ছোট্ট প্লেটে রয়েছে একটু চাল ভাজা বাদাম মুড়ি আর কিছু পেঁয়াজ মরিচ কুচি পাশ দিয়ে কেউ গেলে ডাকছেন বাবা ভাজা মাখানো খাবার খেয়ে যাও নিয়ে যাও অন্য কোনো পথঘাট চেনা নেই বলে রোজ এখানেই বসেন ভাজা বিক্রি করতে বা কষ্টে আইছি আমার স্বামী মরি গেছে কারণ ভাত রাখি দি দেই আমি আমার কর্ম করি বাবা খাওয়া লাগবে না বসে থাকা পাইতাছি না তো যেগুলো 1 কেজি চাল ভাত না গুনো হাফ কেজি বাবা আমার টেহা 1 কেজি চাল টেহা হয় না তাহলে বাবা মা সেটাই কিনে নিয়ে আসে ওটা টেহা দেয় না কেন কাছে গিয়ে জানতে চাইলে বললেন শুধু তিন কন্যার খাবার জোটাতেই তিনি এ পেশায় নেমেছেন ভাজা বিক্রি করতে না পারলে তার তিন মেয়েকে না খেয়ে থাকতে হবে ওই উন্তরে দিড়ে খাই আর দুইটা আবার থুয়ে দিই তাহলে কষ্ট করে খাইতাছি না বাবা পোলা ভানের মাছ মাংস কিচ্ছু কিনে খিলা ভানে পেটের ভাতি পেট ভরি দেওয়া ভানে তিন মেয়ে নিয়ে তাদের ছিল সুখের সংসার জানান তার স্বামী পাবনা থেকে লুঙ্গি শাড়ি সহ বিভিন্ন কাপড় নিয়ে এসে ফেরি করতেন রাজশাহী শহর ও গ্রামে গ্রামে দুমাস আগে হঠাৎ তার স্বামী মারা যান জানেন না স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল কতটুকু আছে কিংবা কোথায় আছে গামছা লুঙ্গি এলে এক বান্দা এলে কারবেন দোকানে রাখি দিছে আছে দোকানে আছে আমি তার চিনি না যখন চিনলাম অবশ্যই আমি দোকানে যাই নিয়ে আসলাম বাসা ছুটা আছে তো বাসা রাখে না দোকানে রাখি থাকছে কিন্তু কোন দোকানে রাখছি আর দেখি নেই এটা তো আমি কোনোদিনও সাথে জানি একদিন যখন সাথে গেলাম আমি দেখে আসলাম বলে না এই দোকানে থুইছে দেন সব কিছু শুনে বুঝতে বাকি রইল না সীমা বেগম খুব অসহায় অবস্থায় যেন মাছ সাগরে ভাসছে সামান্য ভাজা বিক্রি করে কি তার সংসার চলবে তাই একটু সহযোগিতা চান অসহায় এই নারী তিনটে মেয়ে আমার পড়াশোনা করে কিনো চাই পড়াশোনা টাকা এনে আমার হয় না আর কি মরি গেছে কতদিন ধরে আনা আমার ভাতের চেহারা আর কি বুঝা পাই তিন ভাগের এক ভাগ ভাতের হয় আর কি এরকম মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা টেলিভিশন